সকল ধরনের গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই একটি ভিডিওর মাধ্যমে। তো আমাদের শোরুমে আসতে হলে কিন্তু আপনাকে আসতে হবে মাটিডালি রোড জয়পুর পাড়া বগুড়া সদর বগুড়াতে। হন্ডা ভ্যাজেল হাইব্রিড গাড়ি, অনেকের কিন্তু ডিমান্ডেবল একটি গাড়ি। বাংলাদেশের রাস্তার জন্য হাইব্রিড গাড়ি কিন্তু একটা উপযোগী গাড়ি, কারণ বাংলাদেশে যেরকম ট্রাফিক জ্যাম, তো সে তুলনায় হাইব্রিড গাড়ি হলে কিন্তু জ্বালানি সাশ্রয় হয়। তো সে তুলনায় আপনারা চাইলে কিন্তু এই হাইব্রিড গাড়ি পারচেস করতে পারেন। রিকন্ডিশন গাড়ি যারা খোঁজ করছেন তারা চাইলে এই গাড়িটি একবারের জন্য হলে ভিজিট করতে পারেন। আশা রাখি রিকন্ডিশন গাড়ি আর এই গাড়ি সেম অবস্থায় পেয়ে যাচ্ছেন। এক কথায় গাড়িতে যা কিছু আছে সব একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন। এটি কিন্তু হচ্ছে আপনার 2014 মডেল, 2018 রেজিস্ট্রেশন, পেপারস ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় আছে, ফার্স্ট পার্টির গাড়ি, যে কোনো সময় নেম ট্রান্সফার করে নিতে পারবেন। আর এটি কিন্তু হচ্ছে আপনার 1500 সিসির অরিজিনাল ইঞ্জিন, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন। গাড়িতে যা কিছু আছে সব একদম অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা লেদার পেয়ে যাচ্ছেন। আর এটি কিন্তু হচ্ছে আপনার জেড প্যাকেজের গাড়ি, সর্বোচ্চ হাই গ্রেডের গাড়ি এই হুন্ডা ভ্যাজেল মডেল গাড়িটি। আর গাড়ি যদি আপনার পিছনে শেপটি দেখেন, দেখতে কিন্তু সেম এরকম হবে, ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি। কিন্তু ঢাকা মেট্রো ঘ 18 সিরিয়ালে গাড়ি 0257, এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে। মোট কথা, যারা রিকন্ডিশন গাড়িগুলো খোঁজ করছেন তারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন। আশা করি রিকন্ডিশন গাড়ির ফিল কিন্তু আপনি এই গাড়িতে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে। তো ভিউয়ার্স, এটি কিন্তু হচ্ছে আপনার হুন্ডা ভ্যাজেল মডেলের গাড়ি, 2014 মডেল, 2018 রেজিস্ট্রেশন, পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় আছে, 1500 সিসির ইঞ্জিন, আর যে কোনো সময় নেম ট্রান্সফার করে নিতে পারবেন, জেড প্যাকেজের গাড়ি। তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়ির দামটি রেখেছি মাত্র 19,50,000 টাকা, মাত্র 19,50,000। এটি কিন্তু হচ্ছে আমার চাওয়া প্রাইস। এখানে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে আপনি কিন্তু ইচ্ছে মতো পরীক্ষা নিরীক্ষা করে যারা কারোর থেকে এই গাড়ি পারচেস করার সুযোগ পাচ্ছেন। এরপরে দেখছি BMW, জার্মানি ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, জার্মানি ব্র্যান্ড BMW গাড়ি, এটি কিন্তু হচ্ছে আপনার ড্রিম কার বলা হয় অনেকের। এই গাড়িটি কিন্তু 2006 মডেল, 2006 রেজিস্ট্রেশন, পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় আছে গাড়ি, ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, অকটেন ড্রাইভের গাড়ি, 2500 সিসির অরিজিনাল ইঞ্জিন। গাড়িতে যা কিছু আছে সবই একদম প্রিমিয়াম কোয়ালিটি এক কথা। আচ্ছা, এটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি। আর এই গাড়ি BMW গাড়ি বলতে যেটিকে বোঝায় সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ইন্টেরিয়রটি যদি দেখেন, দেখতে সেম এরকম হবে, ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই BMW কারটি। আর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আপনার সানরুফ আছে, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িতে কিন্তু আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। পিছনের শেপটি যদি দেখেন, দেখতে সেম এরকম হবে, BMW 3i সিরিজের গাড়ি এটি, ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, আফটার মার্কেট গাড়িতে কিন্তু কিছুই নেই, যা আছে সবই অরিজিনাল। ইভেন এটি যে আপনার দেখতে পাচ্ছেন রিমটি, সেটি কিন্তু আপনার অরিজিনাল রিম এই BMW গাড়িটিতে। তো এই গাড়িটির দাম রেখেছি মাত্র 32 লাখ টাকা, মাত্র 32 লক্ষ টাকা। তবে আপনি এই গাড়ি কিন্তু দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি পারচেস করার সুযোগ পেয়ে যাচ্ছেন। ওকে ভাইয়া, আরও দেখছি জিপ গাড়ি। আরও জিপ গাড়ি বলতে এটি কিন্তু হচ্ছে আপনার ফুল রুফ কিন্তু হচ্ছে আপনার সানরুফ। আচ্ছা আচ্ছা, পুরো রুফটি কিন্তু হচ্ছে আপনার সানরুফ। যারা ফুল রুফ সানরুফ গাড়িগুলো খোঁজ করছেন তারা চাইলে এই নিশান ব্র্যান্ডের DuelX মডেল গাড়ি পারচেস করতে পারেন। এই গাড়ির মডেল একটি হচ্ছে 2008 সাল, রেজিস্ট্রেশন 2014 সাল, আর পেপার্স ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় আছে, ফার্স্ট পার্টির গাড়ি, স্মার্ট কার্ড সহকারে গাড়ির সবই কিন্তু একদম অরিজিনাল অবস্থাতেই আছে। গাড়ির যদি ইন্টেরিয়রটি দেখেন, ফুল ব্ল্যাক কালার ইন্টেরিয়র, ইন্টেরিয়র এক্সটেরিয়র টোটালি কিন্তু ব্ল্যাক। যারা ব্ল্যাক লাভার আছেন, ব্ল্যাক জিপ গাড়িগুলো খোঁজ করছেন তারা চাইলে এই গাড়ি পারচেস করতে পারেন, ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পেয়ে যাবেন, বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে, অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি এটি, অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি এবং অরিজিনাল 2000 সিসির ইঞ্জিন, একদম পারফেক্ট অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল কন্ডিশনের উপরে এই DuelX মডেল গাড়িটির দামটি রেখেছি মাত্র 14,50,000 টাকা, 14,50,000। এটি কিন্তু চাওয়া প্রাইস, এখানে দামাদামি করে এই গাড়ি পারচেস করতে পারবেন। নেক্সট দেখছি, এরপরে যে গাড়িটি আছে পাল হোয়াইট কালারের একটি গাড়ি, এটি কিন্তু হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের ফান কার্গো মডেলের গাড়ি। আপনারা যারা একটু উঁচু টাইপের মানুষ আছেন, যে সচরাচর প্রাইভেট কারে যাদের হাইটটা একটু ডাউন হয়ে যায়, তারা চাইলে এই ফান কার্গো মডেল গাড়িটি পারচেস করতে পারেন। কারণ এই গাড়িটি কিন্তু হচ্ছে আপনার মাইক্রোবাসের শেপ,
আর এটি কিন্তু আপনার স্পেসের জন্য কিন্তু বিখ্যাত আপনাদের যাদের হাইট 6 ফিট প্লাস তারা চাইলে এই গাড়িটি অনায়াসে ইউজ করতে পারেন কমফর্টলি কিন্তু আপনি সারা বাংলাদেশ ট্রাভেল করবেন আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না তো এটির মডেলটি হচ্ছে 2001 সাল রেজিস্ট্রেশন 2005 সাল আর পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় আছে ইন্টেরিয়রটি যদি দেখেন দেখতে সেম এরকম হবে দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিং লাইক দিস হাই অথবা নোয়া গাড়ির গিয়ার শিফটিং এটি অটো পাওয়ার স্টিয়ারিং দেখতে পাচ্ছেন সিট কভারগুলো ফ্রেশ আর এই গ্যারেজ আপনার সিলিংটি আছে এবং গ্যারেজ আপনার ফ্লোরটি আছে দুটি মিলেই কিন্তু হিউজ একটি স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন একদম অল্প বাজেটের ভিতর গাড়ি কিন্তু আপনি আপনাদেরকে দিয়ে দিব আর এই গাড়ির যে ইঞ্জিনটি আছে সেটা কিন্তু ভিভিটিআই টু ইঞ্জেট 1300cc অরিজিনাল ইঞ্জিন এখনও পারফেক্ট অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই ফান কার্গো মডেল গাড়িটির দাম রেখেছি 630,000 টাকা এটি কিন্তু হচ্ছে আমার চাওয়া প্রাইস এখানে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে এই সুন্দর গাড়িটি কিন্তু আপনি পারচেস করতে পারবেন নেক্সট যে গাড়িটি দেখতে পাচ্ছেন খুব হার্ডি একটি গাড়ি এবং হার্ড জিপ বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ সিসির গাড়ি যারা খোঁজ করছেন এবং পাহাড়ি অঞ্চলে চালানোর জন্য অফ রোডে চালানোর জন্য তারা চাইলে এই নিশান ব্র্যান্ডের নিশান পেট্রোল মডেল গাড়িটি পারচেস করতে পারেন এই গাড়ির মডেলটি হচ্ছে 1990 সাল রেজিস্ট্রেশন 2004 সাল আর পেপার্স 2021-22 পর্যন্ত আপডেট আছে এরপরে ফেইল অবস্থায় পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল গিয়ার 7 সিটের গাড়ি ডিজেলের ইঞ্জিন গাড়িতে যা কিছু আছে সবই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই গাড়িগুলো কিন্তু আপনার একটা আভিজাত্য লুক কিন্তু আপনি পেয়ে যাবেন আর এই গাড়িটি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি যান না কেন সেই জেলায় কিন্তু হবে ওয়ান পিস হবে আর টাকা হলেই সকল ধরনের গাড়ি পাওয়া যায় বাট এই ধরনের অ্যান্টিক গাড়ি পাওয়াটা কিন্তু খুবই কষ্টকর আর এটি কিন্তু হচ্ছে আপনার ব্যক্তি মালিকানাধীন একটি গাড়ি এটি কিন্তু কোনো অকশনের গাড়ি না এটি ব্যক্তি মালিকানাধীন গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ির চারটি টায়ার কিন্তু একদম ব্র্যান্ড নিউভাবে ইনস্টল করা হয়েছে আর গাড়ি যদি আমি আপনাদেরকে ইন্টেরিয়রের কথা বলি দেখতে পাচ্ছেন অরিজিনাল 90-এর দশকের ইন্টেরিয়র এখনও কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম হার্ডি জিপ যারা খোঁজ করছেন তারা চাইলে এই গাড়িটি অনায়াসে আপনারা পারচেস করতে পারেন কারণ এর চেয়ে মজবুত এবং এর চেয়ে শক্তিশালী গাড়ি বাংলাদেশে কিন্তু আর দ্বিতীয়টি কিন্তু আপনি পাবেন না আমি আবারও বলছি বাংলাদেশের দ্বিতীয়টি কিন্তু আর পাবেন না এই গাড়ি কিন্তু যে ইঞ্জিনটি আছে সেটা কিন্তু অরিজিনাল ডিজেলের 4200cc ইঞ্জিন 4200cc ইঞ্জিন আর এটি কিন্তু আপনার ডিজেল ড্রাইভ পার লিটার ডিজেলের মাইলেজ পেয়ে যাবেন 7 থেকে 8 কিলোমিটার এটি কিন্তু আমি পরীক্ষিত আপনার চাইলে টেস্ট ড্রাইভ দিয়ে এই গাড়িটি পারচেস করতে পারেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র 7,40,000 টাকা পেপার ফেল অবস্থায় এটি কিন্তু আমার চাওয়া প্রাইস এখানে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে এই চমৎকার হার্ডি জিপ গাড়ি কিন্তু পারচেস করতে পারবেন